আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ খুব সহজে তাজবিদ শিক্ষা এর আগের ভিডিওতে আমরা শিখছিলাম কোরআন করিম শেখার পাঁচটি নিয়ম হরফ হারকাত তানবিন সাকিন তাজবিদ এই পাঁচটি শিখতে পারলে কোরআন করিম দেখে দেখে পড়া যাবে অর্থাৎ প্রাথমিক একটা ধারণা পাওয়া যায় কিন্তু তাজবিদ সহ শেখা যায় না তাজবিদ সহ শিখতে হলে আমরা তিরিশটি তাজবিদ আছে পর্যায়ক্রমে এক এক করে শিখব আজকের ভিডিওতে আমরা শিখব চারটি তাজবিদ অজিবুন্না ইস্তিলা সফির কলকালা হরফ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করলে এবং পুরো ভিডিওটি দেখলে আশা করি ইনশাল্লাহ এই চারটি তাজবিদ সম্পর্কে ধারণা পাবেন এবং করোনাল করিম শহীদ শিখতে পারবেন যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি হিমিন বিস্মিল্লাহ হির মানির হাজবিত হালন কানুন শুদ্ধ তিলাওয়াতে দরকার হয় তাজবিদ সারা তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় তিরিশটি তাজবিদের মধ্যে এক নম্বর তাজবিদ হলো গুন্না ওয়াজিব গুন্না অর্থ নাকের মধ্যে গুনগুন করা ওয়াজিব তো আমরা বুঝি ফরজের কাছাকাছি অবশ্যই গুরুত্ব আছে ওয়াজিব গুননা করাই লাগবে নাকের ভিতরে গুনগুন করা অর্থাৎ নাকের ভিতরে কিছু সময় ধরে রাখা ওয়াজিব গুনার হরফ দুইটি মিম এবং নুন সবাই মুখস্থ করে নেবেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে দুইটি মাত্র অক্ষর মিম এবং নুন এই মিমে নুনে তাজদিদ থাকলে তখন এই দুইটাকে অজীব গুনার হর বলা হয় অর্থাৎ নুনে মিমে তারদিত গুণনা করা অজীব তখন গুণনা করা অজীব হয়ে যায় মিমে তারদিত নুনে তারদিৎ এই দুইটা কি অজীব গুনার হর হরকতের বামে হরকত হলো এক জবর এক জের এক পিস এক জবর এক জের এক পিসকে হরকত বলা হয় হরকতের বামে যখনই এই নুনে মিমে তারজিদ আসবে অর্থাৎ ডান পাশে হরকত এক জবর এক জের এক পেশ এরকম যদি আসে আর বাম পাশে যদি মেমে তাজজিৎ নুনে তাজজিৎ এরকম আসে তাহলে এই নুনে মেমে তাজজিৎ আসলে তখন করে করতে হবে এই গুন্না করাটাই অজীব নাকের নাকেরবিতে গুনগুন করা এরকম গুণনা করবো আমরা এই যে দেখুন এটা আলিফ যখন জবর আসছে তখন এর নাম পরিবর্তন এখন হবে হামজা হামজা তারপর আ আমেরবে মেমের সাথে মেমে আসে তাজদিদ এই মেমে আসে তাজদিদ এই মেমে এখন গুন্না করতে হবে আর তারদিদের কারণে এই মিম দুইবার পড়তে হবে প্রথম এই পর আ আমেল মিমের সাথে আম এই আম এই যে ধরে রাখলাম আম এটাই হলো গুন্না এই গুন্নাটা করাই লাগবে এটাকে বলে অজেব গুন্না এই নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাজদি থাকলে গুন্না করাই লাগবে তাহলে আমেলবে মিমের সাথে আম পরের মিমে আছে জবর মিম জবর মা আম মা আর আমরা তো জানি যে তার থাকলে কোনো অক্ষরের উপরে ওই অক্ষরটা দুইবার পড়তে হয় প্রথম আমের মেমের সাথে আম পরের মেমে জবর আম মা পরের মেমে জবর অর্থাৎ কোনো টান নাই মা শুধু মা কোনো টান হবে না আর প্রথম এই একালিক পরিমাণ ধরে রাখতে হবে আম মা এই যে আমদাজের ই এই যে জবর আসছে এই যে এখানে দেওয়া আছে হরকতের বামে অর্থাৎ জবর যে ফেসকে হরকত বলা হয় তাহলে এটা হরকত এটাও হরকত অর্থাৎ এখানে অক্ষর যাই থাকুক এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আমাদের হরকত এক জবর জের এক পেস এই ছাকিন নুন ছাকিনের ডান পাশে আছে কি না এটা হলো দেখার বিষয় তাহলে এখানে আছে হামজাজের ই হরকত হরকতের বামে আসছে নুনে তার এখন এটাকে আমাদের গুণ্য করতে হবে ইন পরে নুনে আছে জবর না কোনো টান নেই পরে নুনে কোনো টান হবে না নুন জবর না ইন না এই যে নাকের ভিতরে গুনগুন করলাম এই যে একালি পরিমাণ ধরে রাখলাম এটা কি অজীব গুণা বলা হয় ইন না এটা হচ্ছে পেশ এটাও হরকত জবর জের পেশ কি হরকত হরকতের পরে নুন অথবা মেমে তার আসে কি না এটা হলো আমাদের দেখার বিষয় তাহলে এখানে হরকতের বামে হচ্ছে মেমে তার এই মেমে এখন গুণনা করতে হবে অর্থাৎ এটা এখন অজীব উম পরে মেমে জের মি কাবজাপ মিকা উম মিকা উম মিকা আশা করি বুঝতে পারছেন নুনে মিমে তারদ্বিত গুণনা করা অজীব দুইটা মাত্র অক্ষর নুন এবং মিম এর উপরে তারদিৎ থাকলে আর ডান পাশে হরকত থাকতে হবে অর্থাৎ এক এক একজের এক পাশে থাকতে হবে তাহলে দেখে অজীব গুণনা করতে হবে গেল এক নম্বর তাজবিদ দুই নম্বর তাজবিদ ইস্তিলা ইস্তিলা অর্থ মোটা করে পড়া স্ত্রীলা হরপ ষাটটি এই যে সবাই আমার সাথে সাথে মুখস্থ করে নিন কফ এই খাটটি হরক ইস্তিলা স্টিলা অর্থাৎ মোটা করা অর্থাৎ এই সাতটি হরক মোটা করে পড়তে হবে সবাই মুখস্থ করে নেবেন মুখস্থ না করলে আপনি বুঝবেন কীভাবে যে এই স্ত্রীলা হরফ আসছে কফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ কফ মোটা করে গয়েন মোটা করে কণ্ঠনলি শেষ অংশ খ একই জায়গায় মাকড়াশ গইন এবং খ খ মোটা করে কণ্ঠনলির শেষ অংশ সদ জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে সদ এটাকে সফির অক্ষর বলা হয় পরের তাজবিধি আমরা পাবো এটা সফির সদ দদ সৎ জিব্বা নিচে চাপ দিয়ে আর দত জিব্বার গোড়ার কিনারা উপরে মারি গোড়ায় যে কোনো এক পাশে অথবা উভয় ভাষায় লাগালেও চলবে সমস্যা নাই দ মোটা করে উচ্চারণ তিব্বার আগা ঘুরে যদি ঘোড়ায় ত জিব্বার আঁকা উপরে দাঁতের আগায় কিন্তু পাতলা হবে না ধরুন আমরা উচ্চারণ করতাম সা পাতলা করে সা এখানে পাতলা না এখানে মোটা জ তনোটাই মোটা জিব্বার আগায় লাগবে কিন্তু মোটা হবে জ জ যখনই এই অক্ষরগুলায় জবর আসবে তখন এই যে দেখেন জবর আসলে বাংলা আকার বাংলা আকার প্রকাশ পাবে না এই অক্ষরগুলো সবাই মুখস্থ করে নেবেন অফ গইন খ ত জ এই অক্ষরগুলো জবর আসলে তখন আকার প্রকাশ পাবে না যেমন এই কাপ জবর কা আকার প্রকাশ হলো এই কা আকার আসছে কা কিন্তু এখানে এই কফে জবর দিলে আকার হবে না এই যে কফ এখানে যদি আমরা জবর দিই জবর কা হবে না জবর ক হবে অর্থাৎ আকার প্রকাশ পাবে না ঠিক প্রত্যেকটা অক্ষরী এরকম জবর ক কা হবে না জবর গ গা হবে না খবর খ খা হবে না স ছা হবে না জবর দ দা হবে না জবর ত তা হবে না জবর জ যা হবে না আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা হরফ মোটা হবে কিন্তু জবর আসলেও এটা আকার প্রকাশ পাবে না ক গ খ দ ত জ কিন্তু উচ্চারণে মোটা হবে যেমন এটা তো বুঝাইলামই ওখানে আবার দেখুন অ ক বা অকা বা এ কা বা কা হবে না ক হবে অ ক বা অক বা তাড়াতাড়ি কিন্তু এটা মোটা হবে অক বা এই যে খই রুন খাই রুন হবে না ক্ষয় জবর থাকলে খা হবে না ক্ষই রুন একবার হবে আশা করি বুঝতে পারছেন তিন নম্বর তাজবিদ সফির সফির অর্থ শীষ দিয়ে পড়া সফিরের হরফ তিনটি সৎ সিন ঝা এই তিনটে হরফ একই জায়গায় মাকরাস অর্থাৎ জিব্বার আগা নিচের দাঁতে চাপ দিয়ে সৎ সিন ঝা কিন্তু উচ্চারণে বেন্য মাকড়াশ একই জায়গায় উচ্চারণে বেন্য খেয়াল করুন সদে সিন ঝা ঝির মানে বাতাস বের হবে সি শী দিয়ে পড়া স সি এরকম সিন ঝা যখন আমরা জবর দিব দেখেন নুন জবর না ঝা জবর ঝা লা জবলা এখানে না এখানে কোনটা ছবির অক্ষর আপনারা বলুন যা ছবির অক্ষর নাজালা 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 এখানে একটু সাফ হবে বাতাস বের হবে এটা কি বলা হয় শীষ নাজালা নাজালা এখানে যদি আমরা জবর দেই সজ্জবর সজ্জবর স বাতাস বের হবে স সা হবে না স এটা ছবির অক্ষর তিন যাবর সা তিন যাবর সা বাতাস বের হবে সা যা যা ঝা সা যা মা একই জায়গায় হলো উচ্চারণ বেন স স সা ঝা আশা করি বুঝতে পারছেন এই তিনটে হরখ সবাই মুখস্থ করে নেবেন সফির হরখ অর্থাৎ শীর্ষ দিয়ে পড়তে হয় বাতাস বের হবে স এরপরে আসুন চার নম্বর তাজবিদ কলকলা কলকলা অর্থ পূর্তিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দেওয়া কলকলার হরফ পাঁচটি পুর্তিদ্বনি বা ধাক্কা দেওয়া আমরা যদি একটা ফুটবলকে অলের ভিতরে ঠিকা মারি ওটা আবার আমার দিকে ফিরে আসবে এই যে ধাক্কা খেয়ে ফিরে আসলো এটা কি বলা হয় কলকলা কলকলার হরফ পাঁচটি কফ দাল সবাই আমার সাথে সাথে মুখস্থ করে নিন কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফে যখন শাকিনে আসবে তখন কলকালা করে পড়তে হবে অর্থাৎ ডানের হরফের সাথে এই হরফ মিলে কলকালা হবে তখন যেমন এখানে যদি আমি শাকিন দেই তাহলে এটা হলো কলকালার হরফ কলকালার হরফ পর্ব কীভাবে এখানে যদি আমি আ দেই আলিফ দিলাম আলিফে যখনই জবর দিলাম তখন হয়ে যাবে কি হামজা হামজা জবর আ এই মেলবে কবের সাথে আ ক আ যে ধাক্কা দিলাম আ এখানে দিলাম আ এখানে দিলাম সাকিন তা সাকিন শকুন জজম যে যাই বলেন এই পাঁচটা অক্ষরে সাকিন আসলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে এখন পরব কীভাবে আত আত এখানে যদি আ এখানে যদি দিই শাকিন আব্য আব্যে পাবে এখানে আ এখানে জিমে সাকিন আজ দে আ দে আ এখানে দিলাম ডালে সাকিন আ দে দে অর্থাৎ এখানে অক্ষর সবসময় যে আলিফ থাকবে তা না যে কোনো অক্ষর আসুক ওই অক্ষরের পরে ডালে জিমে বা কফে সাকিন থাকলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে এটা হলো মূল বিষয় ক ত বা জিম দাগ এই অক্ষরগুলোর উপরে সাকিন আছে কিনা শাকিন থাকলি ডানে যে অক্ষরই থাকুক এই অক্ষর পাশের উপরে শাকিন থাকলি তখন ধাক্কা দিয়ে পড়তে হবে আক আত্ম আবে আজ্যে আ দে যেখানে উদাহরণ দেওয়া আছে দেখেন কবজ কমেলায়ের সাথে কবে লম্পলু কবে লু এই বাই ধাক্কা দিলাম কবে লু এটা কি বলা হয় কলকালা কবে লু এই যে আমাদের ইমেল বায়ের সাধে এবে এবে এই যে ধাক্কা দিলাম এটা কি বলা হয় কলকলা বাই থাকিন কলকালা জিমে ছাকিন কলকালা আজ যে লামজিল্লি লি মেলবে ডালের সাথে লি দে লি দে এই যে ধাক্কা দিলাম এরকম যেখানেই আসুক অর্থাৎ কপ ত বা জিম দাল এই অক্ষরে ছাকিন শুকুন জজম যে যা বলেন এই ছাকিনে আসলি তখন ধাক্কা দিয়ে পড়তে হবে একেই বলা হয় কলকলা সরু আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু